নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। আমাদের বর্তমান দিনের মানব সভ্যতার এক অন্যতম অঙ্গ কিন্তু পোশাক আশাক, তাই তো? পোশাক আশাক ছাড়া আজকের দিন আমরা ভাবতেই পারি না। পোশাক আশাক একদিকে যেমন আমাদের প্রাকৃতিক বিভিন্ন রকম সমস্যা থেকে রক্ষা করে, যেমন তাপমাত্রার ব্যাপার আমাদের ত্বককে রক্ষা করে, ঠিক তেমনই আমাদের সামাজিক পরিচয় বৃদ্ধি করে। উচ্চমানের পোশাক বা নিম্নমানের পোশাক কিন্তু আমাদের সামাজিক অবস্থানকে তুলে ধরে। সুতরাং পোশাক একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে অন্যান্য বিষয়গুলির মতন। প্রাচীন যুগে বা আদিমকালে মানুষ কিন্তু গাছের ছাল বা খোল এরকম বা পশুর চামড়া পরে থাকতো। তারপরে বিবর্তন হতে হতে এখনকার আধুনিক পোশাক, পোশাকের নানা রকম ইতিহাস চর্চা হয় পোশাকের বিবর্তন নিয়ে। তো আজকের পর্বটি খুবই আকর্ষণীয়, কারণ আজকে আমরা পোশাকের বিবর্তনের ইতিহাস বা পোশাকের ইতিহাসের উপর কিছু উল্লেখযোগ্য গ্রন্থের কথা আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। পোশাকের ইতিহাস নিয়ে উল্লেখযোগ্য গ্রন্থ, প্রথমে চিত্রাদেবের ঠাকুর বাড়ির অন্দরমহল গ্রন্থটি উল্লেখ করতে পারি। এরপরে রয়েছে মলয় রায়ের বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা, তারপর কাল কোহলারের পোশাকের ইতিহাস, মাইকেল ডেভিসের আর্ট অফ ড্রেস ডিজাইনিং, নিরুপমা পণ্ডিত ফ্যাশন টেকনোলজি টুডে অ্যান্ড টুমরো, এম্মা টার্ডল ক্লোদিং ম্যাটার ড্রেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া। বন্ধুরা আরেকবার সমগ্রটা দেখিয়ে দেবো, আপনারা সেখান থেকে নোট ডাউন করে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে দেখে নিন সবগুলো একসঙ্গে, এগুলো আপনারা নোট করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বা কাছের প্রিয়জনদের সঙ্গে, আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, আজকের মতো বিদায়।